করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মডেল অভিনেত্রী সানাই এই খবরটি হচ্ছে পুরনো এখন বর্তমানে নতুন খবর হচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাকে বর্তমানে আইসিওতে ভর্তি করা হয়েছে সানাইয়ের বড় ভাবি এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সানাইয়ের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে চট্টগ্রাম একটি হাসপাতালে আইসিওতে নেওয়া হয়েছে এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সানাই জানিয়েছিলেন দুই সপ্তাহ আগে তার শরীরে করোনা লক্ষণ দেখা দেয় আতঙ্ক নিয়েই নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি অবশেষে বুধবার ফলাফল আসে পজিটিভ এর আগেও সানাইকে নিয়ে আমরা একটা নিউজ প্রচার করেছিলাম সেখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছিলাম সানাইয়ের বিষয়ে আমি এবং তাকে ব্যক্তিগতভাবে কিছু পরামর্শ দিয়েছিলাম নতুন করে তাকে আর কোনো পরামর্শ দিতে চাচ্ছি না বর্তমানে যেটা বুঝতে পারছি সেটি হচ্ছে সানাইয়ের ফেরার সম্ভাবনা খুবই কম তার অবস্থা খুবই সংকটপন্ন এদিকে সমালোচিত বিতর্কিত মডেল স্বঘোষিত নায়িকা সানাই মাহবুবের ফেসবুক পেজ বন্ধের চেষ্টা করা হয়েছে সানাইয়ের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে অস্থিরতার অভিযোগে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ওএলডি ম্যাক্সট্যান এর পক্ষ থেকে সাম্প্রতিক এ উদ্যোগ নেওয়া হয়েছে ওএলডির পক্ষ থেকে শুক্রবার সন্ধ্যায় এ দাবি করা হয়েছে ওএলডি ম্যাক্সটেনের ফেসবুক পেজে বলা হয়েছে বিতর্কিত সঙ্গীত শিল্পী নোবেলের ইউটিউব চ্যানেল বন্ধ করার পর সানাইয়ের ফেসবুক পেজ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সানাই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে তার পেজটি আন পাবলিক থাকায় এ উদ্যোগ এখনও সফল হয়নি সানাইয়ের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রায় পনেরো লাখ ফলোয়ার রয়েছে তার পেজটি ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইড করে ব্লু ব্যাস সংযোজিত করেছে এর আগে আলোচিত সমালোচিত সঙ্গীত শিল্পী মইনুল এহসান নোবেলের ইউটিউব চ্যানেলটি ব্যান করা হয়েছিল নোবেল ম্যান ইউটিউব চ্যানেলটি সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ওএলডি ম্যাক্সের রিপোর্টের ভিত্তিতে নোবেলের ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে শুক্রবার সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিটে ওএলডি ম্যাক্সের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয় উল্লেখ্য সানায় দীর্ঘদিন ধরে ফেসবুক পেজে অস্থিল ছবি ও ভিডিও পোস্ট করে আসছিল এজন্য কিছুদিন আগে সাইবার নিরাপত্তা বিভাগ তাকে ডেকে সতর্ক করেছিল অসাধারণ সুন্দর সুন্দর উদ্যোগ নিচ্ছেন ওএলডি ম্যাক্সটেন তাই বাংলা মিডিয়ার পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানানো হচ্ছে সেই সাথে তাদেরকে অনুরোধ করা হচ্ছে এই ধরনের অস্থিরতার বিরুদ্ধে সবসময় আপনারা অনলাইনে সোচ্ছা থাকবেন তাই ভালো কাজের প্রচারের স্বার্থে বাংলা মিডিয়া সবসময় সবার পাশে থাকবে